This is ABC News, AGT Live. পাচার জন্য আর বাইরে থেকে আমাদের মা বোন ভাইরা আইবো, এরা আইবই, এরা বিদেশে পড়ে থাকতো না, না পড়ে থাকবো, তাদের আইলে বাড়ি ঘরে জায়গা দিতে হইব। রোগ হইলে মূলত আমরা কালকে মুসলিম পণ্ডের একটা বড় উৎসব ঈদ, ঈদ এছাড়াও আপনারা দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পাড়াতে বাইরে থেকে লোক আসছে, তাদেরকে পাড়াতে ঢুকতে দিতে কিছুটা আপত্তি তুলছে পাড়ার লোকরা অজ্ঞাত কারণেই, আতঙ্কে। তো এটা যাতে না হয় যেমন প্রত্যেকে মাস্ক পরে, এবং এই যে ঈদের উৎসব প্রতিবারের মতো এইবারের পরিস্থিতিটা অনেকটাই ঘোরালো, তাতে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয় এবং ঈদের উৎসবটা যাতে প্রত্যেকে তাদের বাড়ি ঘরে পালন করে, মসজিদে কোনো একটা জায়গাতে যাতে ভিড় না করে, তার জন্য এখানে মাতব্বর যারা আছেন তাদের সাথে আমরা কথা বললাম। আমার সাথে আমার এসডিপিও সাহেব আছেন অনির্বাণ দাস মহোদয়, এবং ওসি রামনগর আউটপোস্ট উনি আছেন। তা আমরা চাইছি এইভাবে আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে আমরা কথা বলবো, গ্রামের লোকদের সাধারণ মানুষের সাথে কথা বলবো, যাদের যাতে এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হয়, প্রত্যেকে প্রত্যেকের সাথে অন্তত 6 ফিট দূরত্ব থাকে, মাস্ক পরা থাকে, যথাযথ থুতু না ফেলে ওপেন স্পেসে টেস্টার না করে, এইগুলি নিয়ে আমরা একটা সচেতনতামূলক আলোচনা আমরা করতে শুরু করেছি। এই মূলত কালকের উৎসবটা যেহেতু অনেকের মধ্যে একটা ধর্মীয় ভাবাবেগ আছে, তাকে যাতে আমরা সম্মান জানাই, আমি একদম কড়া জোরে সম্মান জানাই যে আমি ওনাদের কাছে অনুরোধ করতে এসেছি প্রত্যেকে বাড়ি বাড়ি এই উৎসব পালন করা হোক, এবারে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে, পাশাপাশি এই দিনে যাতে ওনারা দোয়া চায় মাঙেন যে খোদার কাছে আমাদের এই রাজ্য, এই দেশ এবং এই এই বিশ্বকে কঠিন মহামারী রোগ থেকে যাতে নিস্তার দে, সেদিক থেকে বেশি বেশি করে যাতে দোয়া মাঙে। ওনারা কথা দিয়েছেন, ওনারাও বুঝতে পেরেছেন, নিজেরা প্রত্যেক পাড়াতে নিজেদের ঘরে ঘরে গিয়ে বলছেন যে প্রত্যেকে যাতে এই উৎসব ঘরে ঘরে পালন করা হয়, কোনো জায়গাতে জমায়েত না হয়, এইটা ব্যবস্থা ওনারা করেছেন। আশা করছি কালকের যে ঈদ সেটা সবার জন্য মঙ্গল নিয়ে আসবে, সবাই আমরা ভালোভাবে আবার আগের মতো এই করোনা মুক্ত দেশ আমরা পাবো, এই আশা করছি। ধন্যবাদ।